যখন নেকলাসের সাথে সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করেন আমার বন্ধুরে একজন ফেরেশতা আছেন যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ ইখলাসের সাথে আদায় করেন জান্নাতের ভিতরে একটা গাছ তৈর হয় যেই গাছের একটা পাতা এত বড় বড় যে একটা পাতা নিচে আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করেছেন এবং করবেন প্রত্যেকটা মানুষ ওই গাছের পাতার নিচে আসবে ওই গাছের পাতার সাথে এক নয় দুই নয় 70,000 রহমতের ফেরেশতা ঝুলতে থাকে আর ওই বান্দার জন্য দোয়া করতে থাকে যেই বান্দা ইখলাসের সাথে একবার সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে আমার বন্ধুরে ওই ফেরেশতা ওই বান্দার জন্য দোয়া করে আল্লাহ যেই বান্দা একবার তোমাকে মহব্বতের সাথে সুবহানাল্লাহ বলছেন তোমার কুদরতে পাড়ি ধরে বসে ওই বান্দার জন্য তুমি জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করো সুবহানাল্লাহ আর আস্তে সুবহানাল্লাহ আর আস্তে মহব্বতের সাথে সুবহানাল্লাহ আল্লাহু আকবার যাই হোক যাই হোক যাই আমি আপনাদের সামনে 18 নম্বর পারা থেকে সূরা তাওবা থেকে একটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের হেদায়েতের জন্য 104 খানা কিতাব নাযিল করেছেন কত কিতাব এই 104 খানা কিতাবের মধ্যে সবচাইতে চারটা কিতাব হলো বড় কিতাব কয়টা কিতাব চারটা তাওরাত জবুর ইনজিল আল কোরআন এই 104 খানা কিতাবের মধ্যে সবচাইতে দামি কিতাব সবচাইতে সম্মানিত কিতাব সেটা হলো আল কোরআন বলেন সুবহানাল্লাহ এই কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে আল্লাহ তাআলা এই 6666টা আয়াতকে দুই ভাবে নাযিল করেছেন কয় ভাবে দুই ভাবে নাযিল করেছেন প্রথমত 6666টি আয়াতের মধ্যে 500 আয়াত আল্লাহ বিধান সম্বলিত আয়াত নাযিল করেছেন বিধান সম্পর্কে যে কোনটা করলে ভালো হবে কোনটা করণীয় কোনটা অবর্জনীয় এরপরে জান্নাত জাহান্নামের কথা বর্ণনা করেছেন 500 আয়াতের ভিতরে জেনা করলে তার শাস্তি কি নেক কাজ করলে তার জন্য কি চুরি করলে কি মানুষের ধন সম্পদ আত্মসাৎ করলে কি হবে এই সম্পর্কে আল্লাহ তাআলা 500 আয়াত নাযিল করেছেন আর 6166টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে ওয়াজ করে জানিয়ে দিয়েছেন যাতে করে মানুষ এই 500 আয়াত বিধান সম্পর্কে যে নাযিল করা হয়েছে এই বিধানের উপরে চলতে পারে বলেন সুবহানাল্লাহ এখন আসেন 6166টা আয়াত আবার আল্লাহ তিন পদ্ধতিতে বয়ান করেছেন কয় পদ্ধতি তিন পদ্ধতি এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ তাআলা তার বরত্ব প্রকাশ করেছেন কি প্রকাশ করেছেন তার বরত্ব তার ক্ষমতা সে কত বড় সে কত দয়াশীল সে কত রহমান কত বড় রহিম সেই সম্পর্কে আল্লাহ তাআলা নাযিল করেছেন
দ্বিতীয়ত আল্লাহ তাআলা যুগে যুগে পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন এই পয়গম্বরের সাথে জালেমকেও আল্লাহ পাঠাইছেন কথা কয় না এই জালেমের কেসটাও কোরআনের মধ্যে আছে আবার পয়গম্বরের কেসটাও কোরআনের মধ্যে আছে আল্লাহ যে কত বড় মহান সত্য একটা কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম আল্লাহ তাআলা আসমান এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন কয় দিনে বলেন ছয় দিনে সৃষ্টি করেছেন আমার আল্লাহ তার বান্দাদেরকে লক্ষ্য করে বলেন হে আমার বান্দা বান্দিরা আমি কত বড় মহান আমার কত বড় শক্তি আমার কত বড় দয়া আমি ছয় দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি কোন ইঞ্জিনিয়ার কোন প্রকৌশলী কোন ডাক্তার কোন মিস্ত্রি এই ছয় দিনে একটা বাড়িও বানাইতে পারবে না ঠিক কিনা পাবে দ্বিতীয়ত আল্লাহ তাআলা নবীদের ইতিহাস বর্ণনা করেছেন জালেমদের ইতিহাস বর্ণনা করেছেন বক্তনাসের বাদশা যখন খারাপ কাবায় ধ্বংস করার জন্য এসেছিল ওই সময় আল্লাহর ঘরের পক্ষে কিন্তু দুনিয়ার কোনো মানুষ ছিল না ছিল কি দুনিয়ার কোনো মানুষ ছিল না দুনিয়ার কেউ ছিল না কিন্তু আল্লাহ তাআলা আমার বন্ধুরে আবাবিল পাকির দ্বারা আল্লাহ তাআলা বক্তনাসের বংশকে নিষ্পেষিত করে দিয়েছে তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মানুষের নিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন মানুষকে আল্লাহ তাআলা কি নিয়ামত দান করেছেন সেই নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি যেই নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা কিয়ামত পর্যন্ত আদায় করো আদায় করে কোনোদিন শেষ করতে পারবে না কয়েকটা হাতে কালেমা তেলাওয়াত করেছি পয়গম্বর যখন পয়গম্বরের উপরে যখন আয়াতে কালেমা যখন নাজিল হইতেন আমার বন্ধুরে জান্নাতের আয়াত যখন পয়গম্বরের উপরে নাজিল হইতেন সাহাবা একরামদেরকে জান্নাতের বর্ণনা শুনাইতেন সাহাবা একরাম খুশির ঠেলায় বাকবাক হয়ে যেতেন আনন্দ উল্লাস করতেন আবার যখন জাহান্নামের বর্ণনা দিতেন জাহান্নামের আয়াতগুলো শোনা দিতেন সাহাবা একরাম ভীতু সন্ত্রস্ত অবস্থায় অবস্থান করতেন রোনাজারি করে ক্রন্দন করতেন হায় হায় এই জাহান্নামের আযাব তো আমরা সহ্য করতে পারবো না এই জন্য সাহাবা একরামের চোখ দিয়ে ঝড় করে পানির ফোঁটা পড়তেন কিন্তু যেদিন আল্লাহ তাআলা এই আয়াতের অর্থ এই আয়াতে কারিমা যখন পয়গম্বরের উপরে নাজিল করলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদা ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা উলাইকা হুমুল ফাসিকুন এই আয়াতে কারিমার অর্থ হলো পয়গম্বর সাহাবা একরামদেরকে বললেন কোন ব্যক্তি যদি সতী সাধবী নারীর বিরুদ্ধে অপবাদ দেয়
পক্ষান্তরে সে যদি চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে তাকে 80টা বেতের আঘাত মারতে হবে 80টা আর কি আমরণ তার কোন সাক্ষী কবন করা হবে না এরাই হলো ফাসেক এরাই হলো ফুজ্জার পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রহিম কিন্তু না তারা যদি তওবা করে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ কাটা maaf করে দিবেন আল্লাহু আকবার একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী দাঁড়া গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই মুহূর্তে যে আয়াত কারিমা আপনি আমাদেরকে শোনা দিলেন এই আয়াত কারিমা আপনি ভুল বললেন না সঠিক বললেন পয়গম্বর চমকে উঠে থমকে দাঁড়া গেছেন পয়গম্বর এই জন্য আমি বলছি যে আপনি বললেন কোন ব্যক্তি যদি সতী সাধবী নারীর বিরুদ্ধে অপবাদ দেয় প্রক্ষান্তরে সে যদি চারজন সাক্ষী উপস্থিত না করতে পারে তাহলে 80টা বেতের আঘাতের কথা বললেন আমরণ তার সাক্ষী কবন করা হবে না পয়গম্বর এই মুহূর্তে আমি যদি যা দেখি আমার স্ত্রী একজন অপরিচিত পুরুষের সাথে অবৈধ কাজের ভিতরে লিপ্ত আছে এই মুহূর্তে আমি কি করতে পারি প্রথমত আমি তাদেরকে কতল করব সেটা যদি না হয় আমি সাক্ষীর জন্য যাব চারজন সাক্ষীর জন্য যাব সেই চারজন সাক্ষী পাবো কি পাবো না আবার যদি পাই তারা কি আসবে না এই মুহূর্তের মধ্যে যদি তারা আপন কাজ সিদ্ধ করে পালন করে যদি চলে যায় অথবা আমি যদি সাক্ষী ছাড়া আপনার দরবারে যাই আপনি তো চারজন সাক্ষী ছাড়া বিচার করবেন না আপনি তো আমার উপরে 80টা বেতের আঘাত মারবেন এই জন্যই বলছি যে আপনি আয়াতের আয়াতটা আপনি ভুল করলেন না সঠিক করলেন কথা ঠিক আছে তো বুঝে আছে আল্লাহ আকবার পয়গম্বর ডাকটা বলে সাদ আমি অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলেন মোহাম্মদ হারগিজ না গুফতার তা না গুফতা জিব্রাইল জিব্রাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব্বুল আলামিন ডাকটা বলেন এ সাদ আমি তো অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলি না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আমাকে না বলবেন জিব্রাইল অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ না বলে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলার খুব চোখ দিয়ে জোর জোর করে পানির ফোঁটা গুলো পড়া শুরু হয়ে গেছে চিন্তা করতেছেন না কি আমি পয়গম্বরের সাথে বেয়াদবি করলাম না 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 আমি তো পয়গম্বরের সাথে বেয়াদবি করেছি আর যদি পয়গম্বরের সাথে বেয়াদবি আমার হইয়া যায় তাহলে তো আমি আল্লাহর জান্নাত পাব না আল্লাহর জান্নাত পাব না আমার বন্ধুরে বান্দা যদি ভুল করে মাফ করার মালিক কে বলেন মাফ করার মালিক আল্লাহ এই জায়গায় প্যাকেট করেন রসুলের একজন বিশিষ্ট সাহাবী আমার বন্ধু তিনি খেজুরের দোকান দিতেন খেজুরের দোকান একজন মহিলা যা জিজ্ঞাসা করতেছেন ভাই এই যে খেজুর এটার দাম কত
সাহাবী ডাক দেয়া বলে তুমি খেজুর নিবে খেজুর হ্যাঁ আমি ভালো খেজুর নেব ভালো খেজুর ঠিক আছে ভিতরে ভালো খেজুর আছে মা আপনারা যারা আছেন ভালো করে শুনবেন ভিতরে খেজুর আছে ভিতরে খেজুরের কথা কয় আমার বন্ধু সাহাবী মহিলাকে জোড়া করে একটা চুমু লাগায় দিয়েছে গুনাহ করেছে সাহাবীর হুঁশ ফিরে গেছে না না আমি তো গুনার কাজ করেছি আমি তো গুনার কাজ করেছি পাগল হয়ে গেছে আমার বন্ধু না 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 আমি তো গুনার কাজ করেছি আল্লাহ তাআলা আমাকে কি অবস্থা করবে আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আমার বন্ধু সাহাবীর ওনাজারি করে প্রাণদান করা শুরু করে দিয়েছেন আশ্চর্য আমার বন্ধু সাহাবা একরামরা কি রকম সাহাবা একরামরা পয়গম্বরকে আদর যতন করতেন আমার বন্ধু কি পরিমাণ মহব্বত করতেন একজন সাহাবীর ইতিহাস আমি আপনাদের সামনে উপস্থাপন করব নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুরে একদিন আমার বন্ধু স্ত্রীকে ডাকিয়া বলতেছেন ও পানের স্ত্রী আমি পয়গম্বরকে দাওয়াত দিয়ে একটু খাওয়াইতে চাই আমার বাড়িতে যে একটা ছাগল আছে এই ছাগলকে জবাই করে আমি পয়গম্বরকে দাওয়াত দিয়ে খাওয়াবো জাবেরের স্ত্রী ডাকতে বলে পয়গম্বর বিষয় নিঃসন্দেহে আপনি পয়গম্বরকে দাওয়াত দিতে পারেন আমার বন্ধুরে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে গিয়ে হাজির ডাক দেয়া বলে পয়গম্বর আমি আপনার দরবারে আসছি আপনাকে দাওয়াত করার জন্য পয়গম্বরের দিলের ভিতরে হাসি পয়গম্বর মুস্কি হাসি দিচ্ছেন দিলের ভিতরে হাসি তুমি আমাকে দাওয়াত দেবে যে যে আপনাকে আমি দাওয়াত দেব আমার বন্ধুরে পয়গম্বর জীবনে কোনোদিন পেট ভরে খানা খাইতে পারেন নাই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে আমার বন্ধু একজন সাহাবী গিয়া হাজির পয়গম্বর লম্বা হয়ে শুয়ে আছেন পেটে কয়েকটা পাথর বাঁধা সাহাবী গিয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ পয়গম্বর সালামের উত্তর নিলেন কিন্তু কি আশ্চর্য সাহাবী জিজ্ঞাসা করলেন পয়গম্বর আপনি কি বিরক্ত বোধ মনে করেছেন হ্যাঁ হ্যাঁ আমি বিরক্ত বোধ মনে করেছি কেন আপনি বিরক্ত বোধ মনে করেছেন পয়গম্বর ডাক দিয়ে বলে জাবিরে আজকে কয়েকটা দিন হলে আমার পেটে কোনো খাবার নাই কয়েকটা দিন হলে আমার চুলায় কোনো আগুন জ্বলে না বাঁকা হয়ে শুয়ে আছেন আমার বন্ধু কয়েকটা পাথর তার পেটের সাথে বাঁধা সাহাবী সহ্য করতে পারলেন না দৌড়াইয়া চলে গেলেন আমার বন্ধু কোথায় থেকে কিছু খেজুর নিয়ে পয়গম্বরের দরবারে এসে হাজির ডাক দিয়ে বলে পয়গম্বর এই যে কিছু কিছু খেজুর নিয়ে আসছি এই খেজুর আপনি খাবেন আমার বন্ধু পয়গম্বর তার মাথার উপর হাত দিলেন দিয়া দোয়া করলেন আর বললেন যে তোমার উপরে একের পর এক মুসিবত আসতে থাকবে আমার বন্ধুরে কিতাবের মধ্যে লাগেন ডাক দিয়ে বলে তোমার উপরে একের পর এক মুসিবত আসতে থাকবে যেহেতু তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করো আমার বন্ধু সাহাবী ডাক দিয়ে বলে পয়গম্বর আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমার বন্ধু যেটা বলতেছিলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দিয়ে বলে পয়গম্বর আমার বাড়িতে একটা ছাগল আছে যেই ছাগলকে জবাই করে আমি আপনাকে খাওয়াইবো আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন পয়গম্বর
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব বাড়িতে গেলেন স্ত্রীকে ডাকিয়া বললেন পানের স্ত্রী আমার পয়গম্বর আমার দাওয়াতকে কবুল আর মঞ্জুর করেছেন আমার বন্ধু কিতাবের মধ্যে লাগেন বাড়ির ছাগলটা জবাই করার পরে সুন্দর করে গোশতটা যখন বানাইতেছিলেন গোশতটা বানাইতেছিলেন গোশত তোয়ার করলেন আমার বন্ধু পাক উঠা দিবে এমন সময় জাবেরের এক বড় সন্তান আছে এই সন্তানের নিকটে ছোট ভাই এসে জিজ্ঞাসা করে ভাই ও আমার ভাই বাবা ছাগলটা কেমনে জবাই করছে কিভাবে জবাই করছে দেখতে চাই বলে যে এইভাবে এইভাবে জবাই করেছে তুমি আমাকে একটু দেখাও আমার বন্ধু ছোট ভাই শুয়ে পড়লেন আমার বন্ধু বড় ভাই তার গলার উপরে ছুরি যখন লাগাইছে ছোট ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমার বন্ধু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কো শুনেছে আমার ছোট সন্তান দুনিয়াতে নাই আমার বন্ধু জাবেরের স্ত্রী শুনেছে আমার ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে রোনাজার করে কান্দন করতেছেন সহ্য করতে পারে না বড় ছেলেকে যখন ধাওয়া করছে সেও আমার বন্ধু গাছের উপর থেকে লাফ দিয়ে পড়ে সেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আমার বন্ধু দুনো সন্তানকে ঘরের ভিতরে একটা চাদর দিয়ে ঢেকে রেখেছেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে জাবেরের স্ত্রী রোনা জারি করে ক্রন্দন করে আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘোড়াক দা বলেন পানের স্ত্রী পয়গম্বর যদি আমাদের বাড়ির থেকে মন খারাপ করে চলে যায় আমার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আমার বন্ধু কিতাবের মধ্যে লেখেন এরকম ভাবে যখন বলতেছিল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা কোন স্ত্রীকে ডাক দিয়ে বলে ঠিক আছে আমরা কমপক্ষে খানাটা তৈয়ার করি আমরা ধৈর্য অবলম্বন করি পয়গম্বর যদি নারাজ হয়ে যায় তাহলে আমাদের কপালে জাহান্নাম ছাড়া উপায় নাই সন্তান চলে যাক কিন্তু পয়গম্বর যেন খুশি থাকে পয়গম্বর এসে জাবেরের বাড়িতে এসে হাজির আমার বন্ধু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা খুব খানা তৈয়ার করলেন খানাটা উপস্থিত সামনে নিয়ে আমার বন্ধু হাজির পয়গম্বরকে ডাক দিয়ে বললেন পয়গম্বর আপনি খানা এখন খাইতে পারেন পয়গম্বর খানা খাওয়া শুরু করবে এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলেন জিব্রাইল এ জিব্রাইল যা 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 আমার বন্ধুর কাছে যা আমার বন্ধু যেন জাবেরের দুইটা সন্তান ছাড়া যেন খানা না খায় হযরত জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজিরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কিন্তু কি আশ্চর্য আমার বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু দাঁড়িয়ে আছেন জিব্রাইল এসে বললেন পয়গম্বর আল্লাহ তাআলা নিষেধ করেছেন জাবেরের সন্তান ছাড়া আপনার খানা খাওয়া যাবে না যখন শুনেছেন জাবেরের সন্তান ছাড়া খানা খাওয়া যাবে না হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ঘুরোনা জারি করে ক্রন্দন করতেছেন আমার বন্ধু সন্তান মৃত্যুবরণ কথা শুনলে বাবা কাঁদবে না কি করবে বলেন আমার বন্ধুরে জাবেরের চোখ দিয়া জর 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 করে পানির ফোঁটাগুলো পড়া শুরু হইয়া গেছে আমার বন্ধু কিতাবের মধ্যে রাখেন জাবেরের স্ত্রীও কান্দে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে পয়গম্বর আমার দুটো সন্তান ঘুমিয়ে আছে
দুইজন সন্তান গোলা করে ধরে ঘুম পাড়তেছে হযরতে পয়গম্বরকে ডাকতে বললেন তারা পরে খানা খাবে আপনি খেয়ে নেন আমার বন্ধু হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবার খানা খাওয়ার জন্য উদিত হচ্ছে এমন সময় জিব্রাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বললেন হে জিব্রাইল যা যা আমার বন্ধুকে জাবেরের সন্তান ছাড়া যেন খানা না খায় নারায়ণ জিব্রাইল আলাইহিস সালাম আবার এসে হাজির পয়গম্বরকে ডাকতে বলে পয়গম্বর জাবেরের সন্তান ছাড়া আপনার খানা খাওয়া যাবে না হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা কো পয়গম্বরকে ডাকতে বললেন পয়গম্বর আমার দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে জিব্রাইলকে ডাক দে বলে জিব্রাইল যা যা আমার বন্ধুকে ডাক দে বলো যে ব্যক্তি আমার বন্ধুর প্রেমে পড়িয়া সন্তানের কথা ভুলে গেছে আমার প্রেমে পড়িয়া সন্তানের কথা ভুলে গেছে যা 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 আমার বন্ধুকে বলো জাবেরের দুইটা সন্তানকে যখন আমার নামে ডাক দিবে জীবিত হইয়া আমার বন্ধুর সাথে খানা খাবে বলেন সুবহানাল্লাহ এরাই ছিল আশিকের রাসূল ঠিক কিনা বা ঠিক কিনা যাই হোক বলতেছিলাম সাহাবীরা নাজারে গ্রুপ বন্ধন করতেছেন না 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 আমার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না ওকুদু হান্নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন এই আয়াত কারিমা যখন নাযিল হচ্ছিল আমার বন্ধু রাসূলের একজন সাহাবী নাম হলো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীর বয়স হলো 350 বছর বয়স কোন কোন রাতের মধ্যে লেখেন 250 বছর বয়স এই সালফাতুল আনসারী যখন আয়াত কারিমা শুনেছেন ওকুদু হান্নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি সাহাবী সহ্য করতে পারে নাই রোনা জারি করে ক্রন্দন করতে করতে জঙ্গলের দিকে চলে যাচ্ছে আল্লাহ জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না রোনা জারি করে ক্রন্দন করতেছেন আমার বন্ধু কয়েকটা দিন হলো পয়গম্বরের দরবারে আসে না পয়গম্বর আমার বন্ধু সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বললেন কই সেই সাহাবি আমার বন্ধুরে সালমান ফার্সি কোথায় তাকে একটু স্মরণ করো আমার বন্ধু সাহাবা একরামদের দেবার পয়গম্বর কয়েকটা দিন হলে সালমান ফার্সিকে তো দেখা যাচ্ছে না আমার বন্ধু ডাক দিয়ে বললেন তোমরা যাও তাকে নিয়ে আসো আমার বন্ধু সাহাবা একরাম ঘুরতে ঘুরতে দেখতে পেলেন একটা পাহাড়ের নিচে আমার বন্ধু জঙ্গলের নিচে রোনা জারি করে ক্রন্দন করতেছে সাহাবা একরাম ডাক দিয়ে বলে তোমাকে স্মরণ করেছে পয়গম্বর তোমাকে স্মরণ করেছে তুমি কি জন্য কান্দো কোন কোন রাতের মধ্যে লেখে আমার বন্ধু কান্দার কারণে আমার বন্ধু চক্ষু অন্ধ হয়ে গেছে 350 বছর বয়স আমার বন্ধু সাহাবি আমার বন্ধু পয়গম্বরের দরবারে এসে হাজিরে জিজ্ঞাসা করলেন সালবাতুল্লাহ
সালমান ফারসি তুমি কি জন্য কান্দো ডাক দেওয়াল পয়গম্বর আমি যখন শুনেছি অকুদু হান্নাস ওয়াল হিজারা মানুষ এবং পাথর হবে জাহান্নামের খড়ি এই শব্দ এই আয়াতে কারিমা শোনার পর থেকে নি আমি চিন্তার মধ্যে আছি আমি তো মানুষ না জানি আল্লাহ কি আমাকে জাহান্নাম দেয় কিনা ডাক দেওয়াল না না আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু কথা বল কখন বল এখন তো আপনার ফাঁকে কথা বল এখন বলবো না পরে না পরে আচ্ছা ঠিক আছে যাই হোক বলতেছিলাম ওই সাহাবী যেই সাহাবী ডাকটা বলে আমি গুনাহ করেছি আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে কিনা আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না আমার বন্ধুরে জলিলুল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হে ওমর আমি গুনাহ করেছি আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে কিনা এবার বলেন ওমর নরম দিলের সাহাবী না শক্ত দিলের সাহাবী ছিল আল্লাহু আকবার যেই রাস্তা দিয়ে ওমর যাইতেন কমপক্ষে 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়ে শয়তান যেতেন না এক মত কর মত খাইছে মদ খাওয়ার পরে কি মাথার বেন ঠিক থাকে মাকে বউ কয় বউকে মা কয় কি তুই কি কয় রাস্তা দেয় খেজুর গাছের সাথে ধাক্কা লাগে কয় ভাই একটু সাইড দে ঠিক কিনা কয় এক মদ খোর মদ খাইছে ওই রাস্তা দেও আল্লাহর বান্দা চিন্তা করতেছে আমার বংশ ওই যে ওমর আসতেছে আমি যদি আজকে ওমরের হাতে ধরা পড়ে যাই ওমর তো আমাকে কতল করবে আবার যদি এই রাস্তা দিয়ে দৌড় দেই তাহলে তো ওমর আমার পিছে পিছে ধাওয়া করবে আল্লাহর বান্দা চিন্তার মধ্যে পড়ে গেছে চিন্তার মধ্যে আমার আল্লাহকে ডাক দে বলে আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ তুমি যদি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচা দাও জীবনে কোনোদিন গুনাহ করব না আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচা দাও জীবনে কোনোদিন মদ পান করব না আজকে যদি তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচা দাও জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আল্লাহর বান্দা রোনা জারি করে ক্রন্দন করা শুরু করেছে আমার আল্লাহ ডাক দেওয়ার বান্দা চিন্তা করিস না চিন্তার কোনো কারণ নাই আত্তাইবু মিনাদ দাম্বি কামাল্লা দাম্বালাহু তুই যখন তওবা করছিস আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ কাদা মাফ করে দিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গিয়ে হাজির জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার পরিচয়টা কি জানতে চাই সে ডাক দিয়ে বলে আমি আল্লাহর একজন বান্দা তোমার বুগন তোলা কি আছে আমার বন্ধু দিতে চায় না কয় কিচ্ছু নাই ওমর সারে না আল্লাহর বান্দাও দিতে চায় না দান দে যখন বের করেছে আমার বন্ধু পেস্টে যখন কুনতিছে খোলার পর দেখতে পেলেন আল্লাহ তাআলা ওই মদকে গরম দুধের পরিণত করেছে আল্লাহর বান্দা সেজদা করে কান্দে ডাক দেওয়াল ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ তুমি আমাকে ইমানদার হিসাবে কবুল করেছো ওমর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি কি জন্য কান্দো ডাক দিয়ে বলে ওমর রে জন্মের পর থেকে না মৃত্যুর আগ পর্যন্ত না এ পর্যন্ত আমি একটা নেক আমল আমার আমলনামায় জমা হয় নাই আজকে আমি গুনার কাজ করে তোমার সামনে সামনে হয়েছি আজকে আমি মদের আড্ডা খানায় আড্ডা দিয়ে মদকে নিয়ে আমি তোমার সামনে উপস্থিত হয়েছি আমি আমার আল্লাহকে ডাক দিয়ে বলেছিলাম তুমি যদি আজকে আমাকে ওমরের হাত থেকে বাঁচা দাও জীবনে কোনোদিন মদ পান করব না আমার বন্ধু সাহাবী ডাক দিয়ে বলে ওমর আমি তো গুনাহ করেছি আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে কিনা না না না
তোমার গুনাহমাফের কোনো ব্যবস্থা নাই জলিলুল কদর সাহাবী আমার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর দরবারে গিয়া হাজির হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব কেমন সাহাবী ছিলেন নরম দিলের একজন সাহাবী ছিলেন একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন পয়গম্বর অনুমতি দিলে একটা প্রশ্ন করতে চাই আমাদের স্ত্রীরাকে এইভাবে কথা বলে আমাদের স্ত্রীরা এরা তো স্ত্রী না এরা হলো মিস্ত্রি ঠিক কি না ঠিক কি না কথা হয় না এরা হলো মিস্ত্রি আমি আমার স্ত্রীর কথাই বলি আমার বলে তুমি ওয়াজ করেই খাও তোমার বাড়ির বাজার লাগবে না তুমি তো মানুষের বাড়ি খাও হুজুররা তো মানুষের বাড়ি খায় ঠিক কি না কয় হুজুর যদি একটু জোরে হেঁকে যায় মানুষ মনে করে মনে সামনে দাওয়াত আছে আবার যদি আস্তে যায় মনে করে খাওয়াটা মনে একটু বেশি হয়েছে কোন দিকে যাবেন কোন জায়গায় আমাদের সম্মান আছে তে স্ত্রী কি না করতে পারে অনেক মা বোনেরা আছে ছোট্ট একটা ইতিহাস আমি তুলে সামনের দিকে যাব ইনশাআল্লাহ আপনারা নাম শুনছেন বাইজিদ বোস্তামির নাম শুনছেন আল্লাহু আকবার এই বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন সফরে বের হইছে একটা গাছের নিচে উনি ঘুমায়া করছে ঘুম থেকে ওঠার পরে দেখে যে গাছের একটা পাখি ওনার গায়ে পায়খানা করে দিয়েছে পায়খানা করে দিয়েছে চিন্তা করতেছে আমি তো নামাজ পড়ি নামাজ পড়ব না কিভাবে না পাক না কাপড় নিয়ে তো নামাজ পড়া যাবে না বদ্ধ করছে পাখির জন্য বদ্ধ করছে পাখি ঠাস করে বাইজিদ বোস্তামির নিকটে এসে উপস্থিত পাখিটা মারা গেছে চিন্তা করতেছে বদ্ধ করলাম পাখি মারা গেল রাগ করে ওখান থেকে উঠে রাস্তা দিয়ে যাচ্ছে পানির পিপাসা লাগছে পানির পিপাসা আল্লাহু আকবার কথা বললেই কোথায় এসে যায় বনি ইসরায়েলের এক ব্যক্তি 500 বছর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে যে ইবাদত বন্দেগীর ভিতরে কিঞ্চিত পরিমাণ নির্ভেজাল ইবাদত বন্দেগী করেছে এই ব্যক্তিকে যখন জান্নাতি ব্যক্তিদেরকে জান্নাতে দিবে জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামে দিবে এই ব্যক্তি ওই সময় চিন্তা করতে থাকবে আমি আল্লাহর রহমতে জান্নাতে যাব না আমি আল্লাহর রহমতে জান্নাতে যাব না আমার ইবাদত বন্দেগী করার বিনিময়ে আমি জান্নাতে যাব সব কিছু জানার মালিক কে বলেন ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর সিনার খবর আমার আল্লাহ জানেন আমার বন্ধু এই ব্যক্তির মনের ভাব যখন এরকম হবে আমার আল্লাহ একজন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে কে একটু জাহান্নামের নিকট দিয়ে একটু ঘুরা নিয়ে আয় আমার বন্ধু একজন সাহাবী এসে হাজির হবেন একজন ফেরেশতা এসে হাজির হবেন তাকে জাহান্নামের নিকট দিয়ে ঘুরা নিয়ে আসবে জাহান্নামের নিকট দিয়ে যখন ঘুরা নিয়ে আসবে পানির পিপাসা এসে সহ্য করতে পারবে না চিন্তা করতে থাকবে আমি এখন পানি পাবো কোথায় পানি পাবো কোথায় আরেকজন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরেকজন ফেরেশতাকে পাঠা দিবে যাও তুমি ঠান্ডা পানি নিয়ে যাও ঠান্ডা পানি সে এলান করতে থাকবে ঠান্ডা পানি ঠান্ডা পানি ঠান্ডা পানি এই ব্যক্তি বলতে থাকবে ভাই আমি তো একজন পিপাসু ব্যক্তি তুমি আমাকে কিঞ্চিত পরিমাণ পানি দাও কয় পানি লাগবে কয় হ্যাঁ আমার পানি লাগবে আমার বন্ধুরে বান্দাকে ডাক দে বলে পানি দিতে পারি কিন্তু একটা শর্তের বিনিময় কি শর্ত কি শর্ত এক গ্লাস পানি দেব আর এই পানির বিনিময়ে তোমাকে 500 বছরের ইবাদত দিতে হবে আমার বন্ধু সেই বেচারা মনের ভিতরে ভাবি আসবে আগে জানটা তো বাঁচালই তারপরে কথা হবে আমার বন্ধুরে 500 বছরের ইবাদত বন্দেগী দিয়ে পানি দিবে পানি খাবে
আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ওকে আবার আমার সামনে নিয়ে আসো আবার যখন সামনে নিয়ে যাবে ডাক দিয়ে বলবে বান্দা তুমি জান্নাতে যাও কয় আসমানের মালিক ও জমিনের মালিক আমার তো কোনো ইবাদত বندگی নাই আমি কি নিয়া তোমার দরবারে হাজির হব কয় তুমি না বলছিলে যে আমার ইবাদত বندگی নিয়ে আমি জান্নাতে যাব তোমার রহমতের দরকার আমার নাই আল্লাহ তুমি তো সিনার খবর জানো তুমি কিসের খবর জানো সিনার খবর জানো যাই হোক বলতেছিলাম বাইজিদ বস্তামির পানির পিপাসা লেগেছে দেখতে পেলেন একজন পর্দানিশী মহিলা পানি নিয়ে যাচ্ছে পানি মা ভালো করে মনে রাখবেন গো মা ডাক দিয়ে বলে বাইজিদ বস্তামি ডাক দিয়ে বলে মা আমাকে একটু পানি দাও না আমি তোমাকে পানি দিতে পারবো না কারণ হলো আমি আমার স্বামীর এজাজত ছাড়া কোনো কিছুই আমি করি না সে বাইজিদ বস্তামি কয় বদ্ধ করব কিন্তু তো পর্দাশীন মহিলা বলতিছে আমি কি পাখি নাকি আপনি বদ্ধ করলেই আমি মারা যাব বাইজিদ বস্তামির টনক লড়ে উঠছে কথা পায় না সুবহানাল্লাহ আরো আস্তে কর আরো আস্তে কর আরে আরো আস্তে সুবহানাল্লাহর ভাব থেকে বুঝতে পারছে কি রকম জান্নাত পাবেন আপনি যাই হোক বলতেছিলাম বাইজিদ বস্তামি চিন্তার মধ্যে পড়ে যায় আমি বহু দূরে পাখিকে বদ্ধকের মারলাম এই পর্দাশীন মহিলা কিভাবে বুঝতে পেরেছে আমার বন্ধু বাইজিদ বস্তামি রহমাতুল্লাহ আলাই মহিলার পিছে পিছে যাচ্ছে দেখতে পেলেন মহিলাটা একটা জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি ঘর আছে ওই ঘরের ভিতরে ঢুকে পড়লেন ওই ঘরের ভিতরে একজন পুরুষ আছে আমার বন্ধুরে ওই পুরুষকে যা বলতেছে ওই যে একজন আল্লাহর বান্দা আমি পানি আমার কাছে পানি চাইছিল কিন্তু আমি পানি দেই নাই আমার বন্ধুরে আল্লাহর বান্দা ডাকদা বলে উনি হলো এই জামানার মুজাদ্দিদ সে পানি চাইছে তুমি কেন পানি দিলা না কয়তো তুমি তো ভালো জানো আমি স্বামীর এজাজত ছাড়া কোনো কিছুই করি না আমার বন্ধুরে আল্লাহর বান্দা এক গ্লাস পানি নিয়ে বাইজিদ বস্তামিকে ডাক দিয়ে বলে আল্লাহর ওলি এই যে পানি নিয়ে আসছে তুমি পানি পান করো পানি পান করো আল্লাহর ওলি ডাক দিয়ে বলে না আমি অতক্ষণ পর্যন্ত পানি পান করব না যতক্ষণ পর্যন্ত এই কথা তুমি আমাকে না বলবে আমি বহুদূর পাখি মেরে আসছি তোমার স্ত্রী কেমনে বুঝলো কিভাবে বুঝলো যে আমি পাখি মেরে আসছি আমার বন্ধু আল্লাহর বান্দার চোখ দিয়ে ঝর 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 করে পানির পোটাগুল পড়ে ডাক দিয়ে বলে হে আল্লাহর ওলি আমি একজন মদ করছিলাম আমি একজন জেনা করছিলাম আমি একজন আত্ম আমি একজন ছিনতাইকারী ছিলাম এমন কোন কাজ নাই যেই কাজটা আমার দ্বারা সংগঠিত হয় নাই আমি মদ খেয়ে এসে আমার স্ত্রীকে আমি নির্যাতন করেছি আমার স্ত্রীকে আমি মারপিট করেছি আমার স্ত্রীকে আমি এত নির্যাতন করেছি কোনদিন আমার স্ত্রী আমার বিরোধিতা করে নাই আমার স্ত্রীকে আমি একদিন মদ খেয়ে এসে রাতের অন্ধকারে আমার স্ত্রীকে আমি নির্যাতন করতেছিলাম এমন সময় আমার স্ত্রী আমার আল্লাহর কাছে ডাক দেবে আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ আমার স্বামী কি ফেরাউনের মতো খোদাই দাবি করেছে আমার স্বামী কি আবু জেহেলের মতো খোদাই দাবি করেছে আমার স্বামী এরকম ফেরাউন যখন খোদাই দাবি করেছিল আসিয়াকে তুমি আসিয়া কত নির্যাতন সহ্য করেছে আমি ওই আসিয়ার বাপ ধরে আমি আমার স্বামীর জন্য দোয়া করতেছি আল্লাহ তুমি আমার স্বামীকে কি তুমি হেদায়েত দিবা না আমার স্ত্রী যখন প্রাণ খুলে আমার জন্য দোয়া করতেছিলেন এমন সময় আমার দেহের ভিতরে কেমন যেন ভাব এসে গেল আমি গোসল করলাম ওযু করলাম জায়নামাজে নিয়ে দাঁড়াইয়া আমি আমার আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ
আমার জীবনে যে আমি যত গুনাহ করেছি আমি আমাকে তুমি maaf করে দাও আমার স্ত্রীকে তুমি এমন ক্ষমতা দাও আমার স্ত্রীর চোখ যত দূর যাবে যা দেখা যাবে আমার স্ত্রী যেন সব কিছুই দেখতে পায় বলেন সুবহানাল্লাহ আমার বন্ধু বলতেছিলাম সাহাবীর কথা ডাক দা বলে না না একজন ইমানদার কোনদিন গুনার কাজ করতে পারে না তুমি আমার দরবার থেকে চলে যাও জলিলুল কদর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুদ দরবারে গিয়ে হাজির হে আবু বকর আমি গুনাহ করেছি বলতেছিলাম আবু বকর কেমন দিলের সাহাবী ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খা জিজ্ঞাসা করলেন পয়গম্বর একটা প্রশ্ন করতে চাই প্রশ্ন কি প্রশ্ন এই যে আকাশে যত চাঁদ আছে যত তারা আছে এই তারা পরিমাণ কি আপনার উম্মতের নেকি আছে বাংলাদেশের আসমান ভারতের আসমান পাকিস্তানের আসমান দুবাইয়ের আসমান মেঘমালা হয় সমস্ত তারাগুলো দেখা যায় না কিন্তু সৌদি আরবের আসমান মক্কার আসমান একবার স্বচ্ছ সব তারাগুলো দেখা যায় জিজ্ঞাসা করলেন পয়গম্বর আসমানে যত তারা আছে এই তারা পরিমাণ কি আপনার কোন উম্মতের নেকি আছে আল্লাহু আকবার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বললেন আয়েশা এই পরিমাণ নেকি আমার উম্মতের আছে আয়েশা মনে করেছিলেন সেই ব্যক্তি হয়তো আমার বাবা হবে কিন্তু না সেই ব্যক্তি তোমার বাবা না সেই ব্যক্তি খত্তাবের ছেলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যখন বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খারাপ চোখ দিয়ে ঝরঝর করে পানির ফোঁটা কোন পড়া শুরু হয়ে গেছে পয়গম্বর ডাক দিয়ে বলে আয়েশা তুমি মন খারাপ করো না মন খারাপ করো না তোমার বাবার নেকি এত বেশি তোমার বাবার এক রাতের নেকি যদি এক পাল্লা ওজন করা হয় হিজরতের রাতে যেই নেকি করেছে এই নেকির পাল্লা যদি এক পাল্লা ওজন করা হয় আর আমার গোটা উম্মতের নেকি যদি এক পাল্লা ওজন দেওয়া হয় তোমার বাবার নেকির পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে আমার বন্ধু এমন একজন সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশক সময়ের জন্য চাইতেন আজকে আমি আবু বকরকে ঠকাইব আমার বন্ধু পয়গম্বর সাহাবা একরামদেরকে ডাক দিয়ে বলেছেন জিহাদের ময়দানের জন্য কিছু টাকা দিতে হবে আমার বন্ধু বিভিন্ন সাহাবা একরাম বিভিন্ন জায়গায় চলে গেলেন বিভিন্ন আসবাবপত্র নিয়ে পয়গম্বরের দরবারে উপস্থিত হলেন কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধু মালকে দুই ভাগ করলেন এক ভাগ পয়গম্বরের দরবারে নিয়ে আসলেন আর এক ভাগ বাড়িতে রেখে আসলেন আমার বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে আবু বকরের তো কিচ্ছু নাই কিচ্ছু নাই আমার বন্ধু আবু বকরের ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় দান করে তিনি নিঃশেষ হয়ে গেছে কি থাকবে তার চিন্তা করতেছে আমি আবু বকরকে আজকে ঠকাইব আমি আবু বকরকে ঠকাইব পয়গম্বর জিজ্ঞাসা করলেন ওমর তুমি কি নিয়ে আসছো কয় মালকে দুই ভাগ করে এক ভাগ আপনার দরবারে নিয়ে আসছি আর এক ভাগ বাড়িতে রেখে আসছি আমার বন্ধু সব সাহাবা একরাম চাতক পাখির মতো তাকিয়ে আছেন কই আবু বকর কই আবু বকর কই আমার বন্ধু দেখতে পেলেন হাতি হাতি পা পা করে একটা চট গায়ে দিয়ে পয়গম্বরের দরবারে আসতেছেন চট তো একবার করে খুলে যাচ্ছে একবার করে খুলে যাচ্ছে আবার খেজুরের কাঁটা দিয়ে আটকাইতেছেন আমার বন্ধু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে ওই আবু বকর হযরতের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে জর 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 পানির ফোঁটাগুলো পড়া শুরু হয়ে গেছে সাহাবা একরাম রোনাদারি করে কান্দে আমার বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে আসে হাজির জিজ্ঞাসা করলেন পয়গম্বর জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি বাড়িতে কাকে রেখে আসছো আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর আমি বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছি এই যে একটা টোকরা নিয়ে আসছে আপনার দরবারে কয়েকটা সুই আছে এই সুই হয়তো মুজাহিদ ভাইদের কাজে লাগবে মুজাহিদ ভাইদের কাজে লাগবে আবু বকরের চোখ দিয়ে জর জর করে পানির ফোঁটাগুলো পড়া শুরু হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু
আল্লাহ তাআলা হুকুম দেন এমন সময় আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাতে জিব্রাইল যা 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 চট গায় দিয়ে যা আমার বন্ধুকে সুসংবাদ জানা দাও আমি আবু বকরকে সালাম জানাইছি আবু বকর কি আমার উপরে খুশি আছে আমি আবু বকরের উপরে খুশি আছি হযরত জিব্রাইল আলাইহিস সালাম চট গায় দিয়ে পয়গম্বরের দরবারে এসে হাজির জিজ্ঞাসা করলেন পয়গম্বর আল্লাহ তাআলা আবু বকরকে সালাম জানাইছে আবু বকরের উপরে আল্লাহ খুশি আছে আবু বকর কি আল্লাহর উপরে খুশি আছে আমার বন্ধু জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল তোমাকে তো আমি কোনদিন এই অবস্থায় দেখি নাই তোমাকে তো চটগায় দা কোনদিন এই অবস্থায় তোমাকে দেখি নাই জিব্রাইল আলাইহিস সালাম ডাক দেওয়ার পয়গম্বর শুধু আমি একাই চটগায় দেই নাই আবু করে সম্মান অর্থে আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যতগুলো ফেরেশতা আছে সব ফেরেশতাদেরকে চটগায় দিয়ে রেখেছে ইনি হলো সেই আবু বকর সাহাবী ডাকছে বলে আমি গুনাহ করেছি গুনাহ মাফের কি কোনো ব্যবস্থা আছে কিনা কয় না তুমি আমার দরবার থেকে চলে যাও আমার বন্ধু জলিলুল কদর সাহাবী হযরতে আমার বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে হাজির হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে হাজির ডাক দে বলে গুনাহ করেছি গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে কিনা না 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 তুমি এখান থেকে চলে যাও গুনাহ মাফের ব্যবস্থা আমার দরবারে নাই আমার বন্ধু জলিলুল কদর সাহাবী হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হাজির ডাক দিয়ে বলে পয়গম্বর আমি গুনাহ করেছি আমার গুনাহ মাফের কোনো ব্যবস্থা আছে কিনা পয়গম্বর ডাক দিয়ে বলে না একজন ইমানদার কোনদিন গুনার কাজ করতে পারে না তুমি আমার এখান থেকে চলে যাও তোমার গুনাহ মাফের ব্যবস্থা আমার দরবারে নাই সাহাবী রোনাদারি করে ক্রন্দন করতে করতে আমার বন্ধু ওখান থেকে চলে যায় ডাক দিয়ে বলে আমার কপালে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই জাহান্নামের আযাব কেউ সহ্য করতে পারবো না আমার বন্ধুর কিতাবের মধ্যে আছেন হযরতে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দাকাইকুল আখবার নামক কিতাবের মধ্যে লেখেন একদিন আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন জিব্রাইল হে জিব্রাইল যা 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 জাহান্নামের ভিতর থেকে আগুন লইয়া আদম হাওয়ার রান্নার ব্যবস্থা করে আসো হযরত জিব্রাইল আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের গেটের সামনে দাঁড়াইলে আমার বন্ধু মালেক ফেরেশতা জিজ্ঞাসা করলেন জিব্রাইল তুমি কিসের জন্য এখানে আসছো কিসের জন্য জিব্রাইল ডাক দিয়ে বলে পয়গম জিব্রাইল ডাক দিয়ে বলে আমি আসছি আদম হাওয়ার রান্নার ব্যবস্থা করার জন্য আগুন নেওয়ার জন্য আসছি মালেক ফেরেশতা ডাক দিয়ে বলে জিব্রাইল আপনি কি জাহান্নামের সম্পর্কে কি আপনি কি অবগত না কয় আমি জাহান্নাম সম্পর্কে জানি তারপরে আসছি কতটুকু আগুন দিলেই তোমাকে চলবে তুমি আমাকে এক আঙ্গুল পর্যন্ত আগুন দাও না 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 তোমাকে এক আঙ্গুল পর্যন্ত আগুন দেওয়া যাবে না তোমাকে যদি এক আঙ্গুল পর্যন্ত আগুন দেয় সাত তবক আসমান জমিন ভেঙ্গে চুরমার হয়ে যাবে কিতাবের মধ্যে লেখেন ডাক দে বলে এ জিব্রাইল কতটুকু আগুন দিলেই চলবে তুমি বলো কয় তুমি আমাকে নগের আঙ্গুলের মাথা পর্যন্ত আগুন দাও কয় না তোমাকে যদি আঙ্গুলের মাথা পর্যন্ত আগুন দেয় তাহলে আসমান থেকে জমিনে কোনোদিন বৃষ্টি বর্ষিত হবে না জমিন থেকে কোনোদিন ফসল উৎপন্ন হবে না ডাক দে বলে জিব্রাইল তোমাকে আমি আগুন দেই একটা বালিকে 70 ভাগ করলে যতটুকু আগুন হয় এই আগুনটা নিয়ে তুমি দুনিয়াতে যাবে সাত দরিয়ার পানির দ্বারা তুমি আগুন ধুবে এরপরে পাহাড়ের উপরে রাখবে পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যাবে জাহান্নামের আগুন জাহান্নামে চলে আসবে আমার বন্ধু ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার বন্ধু জিব্রাইল তাই বললেন ইমাম গাজ্জালি বলেন কমপক্ষে একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা 9000 বছর পর্যন্ত জাহান্নামের মধ্যে রাখবে এই 9000 বছর জাহান্নামের মধ্যে থাকার পরে আমার বন্ধু 4000 বছর যখন অতিবাহিত হয়ে যাবে জাহান্নামের ভিতরে জাহান্নামী ব্যক্তিরা রোনাদারি করে কান্না করতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ বলে আমার বন্ধু 1000 বছর পর্যন্ত ডাকবে আমার বন্ধুর দেখেন না সাবারে গার্মেন্টসে আগুন ধরেছিল দুই তলা থেকে যখন তিন তলা পর্যন্ত আগুন যাচ্ছিল আমার বন্ধু একটা ছেলে মাকে ফোন দিয়ে বলে মা জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার মা জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার অল্প 2-1 মিনিটের মধ্যে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব আমার বন্ধু মার কাছে ফোন দিয়ে বলে মা সাবারে গার্মেন্টস আগুন ধরেছে আমি তৃতীয় তলায় আছি আর বাঁচব না মা আমি আর বাঁচব না মা ফোন শোনার সঙ্গে সঙ্গে ফোনে কথা বলার সঙ্গে সঙ্গে আমার বন্ধু স্ট্রোক করে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় জাহান্নামের আগুনের থেকে ভয়ানক আমার বন্ধুরা আর থেকে ভয়ানক ডাক দা বলবেন 1000 বছর পর্যন্ত ডাকতে থাকবে আল্লাহ আমার বন্ধুরে দ্বিতীয়বার ডাকতে থাকবে ইয়া মান্নান ইয়া মান্নান তৃতীয়বার ডাকতে থাকবে ইয়া হান্নান ইয়া হান্নান 3000 বছর যা কোন অতিবাহিত হয়ে যাবে আমার বন্ধু 4000 বছর পর ডাকতে থাকবে ইয়া রহমান আমার বন্ধু 4000 বছর পার হয়ে যাবে আরেকবার 1000 বছর ডাকবে ইয়া রহিম রহিম শব্দ যখন উচ্চারণ করবে আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলবেন জিব্রাইল এ জিব্রাইল যা যা কে জানি জাহান্নামের মধ্যে আমাকে ডাকে বহুদিন হলো আমাকে জাহান্নামের মধ্যে ডাকে যা শেষ নবীর উম্মতের অবস্থাটা একটু জেনে আয় শেষ নবীর উম্মতের অবস্থাটা একটু জেনে আয় জিব্রাইল ডাক দিয়ে বলে আল্লাহ আপনি কি শেষ নবীর উম্মতের অবস্থা জানেন না আমার বন্ধু জিব্রাইল ডাক দিয়ে বলে আমি জানি তারপরে তোমাকে হুকুম করছি তুমি যাও জিব্রাইল আলাইহিস সালাম দৌড়াইতে দৌড়াইতে জাহান্নামের গেটের সামনে যখন যাবে মালিক ফেরেশতা জিজ্ঞাসা করবে জিব্রাইল তুমি আবার জাহান্নামের গেটের সামনে কেমনে আসছো কিসের জন্য আসছো কয় আমি আসছি শেষ নবীর উম্মতের অবস্থাটা জানার জন্য আসছি শেষ নবীর উম্মতের যে অবস্থাটা জানার জন্য তুমি একটু গেটটা খুলে দাও আমার বন্ধু জাহান্নামের গেট যখন খুলে দেওয়া হবে আমার বন্ধু জিব্রাইল জাহান্নামের মধ্যে প্রবেশ করবে জাহান্নামী ব্যক্তিরা হযরতে জিব্রাইল আলাইহিস সালামের কাছে এসে হাজির হবে তাদের চেহারা মোবারক দেখা যাবে না কয়লার ভিতর থেকে আওয়াজ আসবে কয়লার ভিতর থেকে আওয়াজ আসবে আমার বন্ধু জিব্রাইলকে জিজ্ঞাসা করবে কে গো তুমি জাহান্নামের মধ্যে আসছো আমাদেরকে একটু জানাও আমরা জাহান্নামের আযাব সহ্য করতে পারি না জাহান্নামী ব্যক্তিরা ওনাদারি করে ক্রন্দন করতে থাকবে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে তোরা আমাকে চিনিস না আমি তোমাদের নবীর নিকটে এক নয় দুই নয় 24000 বার ওই নিয়ে গেছি সমস্ত জাহান্নামী ব্যক্তিরা কদম মোবারক জোড়া ধরবে কোথায় আমাদের নবী একটু কবরটা জ্বালা দাও জিব্রাইল আলাইহিস সালাম সহ্য করতে পারবে না জাহান্নামের ভিতর থেকে বের হয়ে সেজদায় পড়ে যাবে রোনাজারি করে ক্রন্দন করতে থাকবে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন হে জিব্রাইল জাহান্নামের অবস্থাটা কেমন দেখলে কেমন দেখলে শেষ নবীর অবস্থাটা শেষ নবীর উম্মতের অবস্থাটা কেমন দেখলে জিব্রাইল আলাইহিস সালাম কোনো কথা বলবেন না ফোঁপা ফোঁপা কাঁদতে থাকবেন আবার জিজ্ঞাসা করবেন হে জিব্রাইল কেমন দেখলে শেষ নবীর উম্মতের অবস্থাটা জিব্রাইল কাঁদতে থাকবেন বলতে থাকবে আল্লাহ আপনি কি জানেন না শেষ নবীর উম্মতের অবস্থাটা কি আপনি জানেন না আমার বন্ধু রে বলতে থাকবে আমার আল্লাহ বলতে থাকবে আমি জানি তারপরে তোমাকে প্রশ্ন করছি কয় আল্লাহ কত সুন্দর করে আপনি আদমকে বানাইছেন কত সুন্দর চেহারা দিয়ে আপনি আদমকে বানাইছেন আপনি তার চেহারা মোবারকের উপর হাত লাগাইছেন তারা কি দুনিয়াতে একবারও আপনাকে আল্লাহ গুলো স্বীকার করে না রাতের অন্ধকার কি একবারও আল্লাহ বলে নাই আমার আল্লাহ ডাক দিয়ে বলতে জিব্রাইল যা যা জান্নাতের ভিতরে যা জান্নাতের গেটের সামনে যা জান্নাতের ভিতরে একটা তাবু আছে যেই তাবুর 4000 দরজা এই তাবুর নিচে একটা গাছ আছে গাছের নাম হলো সাজারায় তুবা এই তুবা বৃক্ষের নিকটে আমার বন্ধু বসে আছে আমার বন্ধুকে খবরটা শেষ নবীর উম্মতের খবরটা জানা দাও জিব্রাইল আলাইহিস সালাম কানতে কানতে জান্নাতের গেটের সামনে যা সালাম দিবেন জিব্রাইলের কান্নার আওয়াজ পয়গম্বর শুনতে পাবেন ডাক দিয়ে বলবে জিব্রাইল এ জিব্রাইল জান্নাত তো রোনে কা জায়গা নাকি হায় জান্নাত তো কাদার জায়গা না তুমি কি জন্য কান্দো জিব্রাইল ডাক দিয়ে বলবে পয়গম্বর
আমি দেখতে পেলাম আপনার উম্মত জাহান্নামের মধ্যে হাবুডাবু খেলছে আর আপনি জান্নাতের মধ্যে বসা পয়গম্বর সেজদায় পড়ে যাবে রোজা জারি করে প্রার্থনা করতে থাকবে আমার আল্লাহ ডাকটা বলবে জিব্রাইল যা যা আমার বন্ধুকে সুসংবাদ জানাও আমার বন্ধু জান্নাতের ভিতরে কানছে তাকে কানতে নিষেধ করো জিব্রাইল আলাইহিস সালাম এসে বলবেন পয়গম্বর আমার আল্লাহকে ডাক দে বলবেন আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ উহুদের ময়দানে আমি দান মোবারক শহীদ করেছি শুধুমাত্র কেবলমাত্র আমার উম্মতের জন্য আমি কাফের ময়দানে রক্ত রঞ্জিত হয়েছি কাফেরের বাচ্চারা আমাকে নির্যাতন করেছে আমি তাদের জন্য বদ্ধ করি নাই আমি শুধু কেঁদেছি আমার উম্মতের জন্য রোজার করে এরকম ভাবে বলতে থাকবে আমার আল্লাহ ডাক দে বলবে বন্ধু যাও যাও তাড়াতাড়ি চলে যাও তোমার উম্মতকে জাহান্নামের ভিতর থেকে উঠাইয়া তোমার উম্মতকে জান্নাত দান করো আমার বন্ধু জাহান্নামের গেটের ভিতরে যখন যাবে হযরতে জিব্রাইল থাকবেন মিকাইল থাকবেন মাসখানে পয়গম্বর থাকবেন জিজ্ঞাসা করবেন কে গো তোমার পরিচয়টা জাহান্নামের ভিতর আলোকিত হয়ে যাবে জাহান্নামের আযাবগুলো মওকুফ করে দেওয়া হবে আমার বন্ধু রোজাদারি করে প্রণাম করতে থাকবে জাহান্নামী ব্যক্তিরা বলতে থাকবে কে গো তোমার পরিচয়টা কি জানতে চাই সে বলবে আমার পরিচয়টা আমি আখেরি পয়গম্বর আমার নাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ জাহান্নামের আযাব আর সহ্য হয় না আমার পয়গম্বর ডাক দে বলবে না আর চিন্তা করিস না আমি তো আছি তোদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইনি হলো আমাদের পয়গম্বর ইনি হলো আমাদের আখেরি পয়গম্বর মহব্বতের নবী আমার বন্ধু উম্মতের জন্য শুধু কেঁদেছেন আর কেঁদেছেন এই পয়গম্বরকে যে অনুসরণ করবে সে জান্নাতে চলে যাবে আর যে অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে Allah, 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 All